তো সেটা আমরা বাসায় সেই কাজটুকু করার চেষ্টা করব। তো দেখতে থাকেন আমাদের টিভিটা সম্পূর্ণ ফুলো হয়ে গেছে, ব্যাকলাইট বের করলাম আমরা ভিতর থেকে। এই একটু কাছ থেকে আমরা দেখাই ব্যাকলাইটের সমস্যাগুলো। এই যে একটা বাল্ব, দুইটা, তিনটা, সেই তিনটা টুপ ছিল মাথায়, এই সিমটমের টুপগুলো ছিল। তো যেহেতু সেটা অরিজিনাল বাল্ব, সেক্ষেত্রে আমরা চেঞ্জ না করে যদি এই টুপগুলো আমরা বসাইতে পারি সেটা আরও বেটার হয়, কারণ বাজারের বাল্বগুলো এক পিস কপি লাগানোর থেকে অরিজিনালটা টিকানোটাই সবচেয়ে উত্তম আমার থিওরিতে। তো দেখেন আমি এটা ফিটিং করব, বাল্বগুলো টুপগুলো বসাবো, বসানোর পরে পরের অংশটুকু আপনাদেরকে আমরা আবার স্ট্যান্ডে ঝুলে ছবিটা দেখাবো। টিভিটা সম্পূর্ণ কমপ্লিট করতে আমরা সাকসেস হয়েছি। তো দেখেন সেটা এর আগে যে সিমটমটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গায় একটা বাল্বের ফুটা ছিল সাদা, যেটা দুইটা ছিল, এই পাশে একটা ছিল। এখন আমাদের পুরো স্ক্রিনটায় সমপরিমাণ আলো দিয়ে ক্লিয়ার, কোনো জায়গায় খুঁত নেই, সম্পূর্ণ ক্লিয়ার। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।